আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা, আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ কি প্রশ্ন করলা, তোমার বিশ্বাস হয় না, আওয়ালাম তুমিন বিশ্বাস হয় না, তুমি তো নবী, জানো জানো নবী নও তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না, এটা কেমন প্রশ্ন। সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভাল লাগবে। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও। আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস। এরপরে এই পাশে এসে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলারে ডাক দাও। উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি, মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লাগে, জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন, এই তথ্যগুলো আজকে আমরা শুনব ইনশাআল্লাহ। পড়েন রব্বুল আলামিন বলেন ওয়াইদ বিচালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন قال إني جاعلك للناس إماما. سبحان الله পড়েন যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন কি নাম, চিল্লায় বলেন কি নাম। আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা, ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না, সবগুলায় পাশ, যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাই দিলাম। ইমাম মানে নেতা, ইমাম মানে কি নেতা, নেতা হওয়া এত সহজ না, আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে, আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা। বিশ্বনবী বলেন আশাদ্দুন নাসি বালা আনাল আম্বিয়া, এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শুহাদাদের, তারপরে সালিহিনদের, ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষা। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী, ওরা আপনারে গণক বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনারে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না, একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না, চিল্লায় কোন ঠিক কিনা। ও নবী আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না, আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না। আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষা সাইয়েদনা ইব্রাহিম পাশ করেছে। বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী হতাশ হবেন না, ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ, অনবী আশা হারাবেন না, আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল, সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়, যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে, চিল্লায় কোন ঠিক কিনা। এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা, এখন বলে রাজাকা, এখন কয়ে যুদ্ধ অপরাধী, গালি আছে না নাই, গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আছে না নাই। আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না, আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস, ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে, আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম। আল্লাহ পুট সাইয়েদনা ইব্রাহিম ইন সাম টেস্ট, ইন সাম টেস্ট, এভরিওয়ান হ্যাজ টু ফেস টেস্ট,
প্রত্যেককে টেস্ট এন্ড ট্রায়াল পরীক্ষার সম্মুখীন হতে হয় এন্ড সাইয়েদনা ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দা টেস্টস আল্লাহ সেড ইব্রাহিম আই এম গোনা মেক ইউ দা লিডার সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না আল্লাহ খুশি হয়ে বললেন যাও ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা ইব্রাহিম আমি মুত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানিয়ে দিলাম কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলবো সাইয়েদান ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আরো জোরে পড়ে না আমিন নমরুদ বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টুতেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু যাও কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল 86 বছর সুবহানাল্লাহ কইতে মনে চায় না এই এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে 86 বছর বয়সে তো হারতেই পারে না কথা কম সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইলের জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় পাস একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছে একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজের আঞ্জাম দাও সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মুয়াজ্জিনগিরি করতে হবে সুবহানাল্লাহ কইবেন না وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم سيدنا إبراهيم আর কলেজের টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন আল্লাহ আকবার কাবা ঘর ভেঙে চুরমার বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ
পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানা হয়। পেশা নাম্বার ওয়ান শেষ, পেশা নাম্বার টু জারুদারগিরি। পেশা নাম্বার টু কি? আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত্বাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, মসজিদেরি ঝাড়ু বারদার হো কামারে হাতে শোনো আমারে মুনাজা, শোনো শোনো ইয়া এলাহি আমারে মুনাজাতে, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও, বাইতি আমার কাবা ঘর, লিত্তাইফিন তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য ঝাড়ু দাও। বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ, এবার ঝাড়ুদারগিরি শুরু। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বললেন তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো, ওয়াআযযিন ফিন্নাসি বিলহাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। ঘর বানিয়েছেন, এই ঘরে তোমরা হজ করতে আসো। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই। কেউ আছে? মানুষ নাই, আপনারা কেউ নাই, আমি কার সামনে আজান দেব, আমি কার সামনে ঘোষণা দেব? আল্লাহ মানুষ নাই, প্রাণী নাই, পাখি নাই, দৃশ্যমান কিছু নাই, কোথায় আমি ঘোষণা দেব? আল্লাহ বললেন দাঁড়াও, দাঁড়িয়ে তুমি আজান দাও, ঘোষণা দাও, তোমার আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব। আযযিন ফিন্নাস বিল হজ, হজের আজান দাও। উনি আজান দিলেন আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহজ্জু, আল্লাহ একটা ঘর বানিয়েছে, যাদের সামর্থ্য আছে হজে আসো। সুবহানাল্লাহ। পড়ো। তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে? আমরা তখন ছিলাম পৃথিবীতে, কইছিলাম ফি আলামিল আরওয়াহ, রুহের জগতে, রুহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন। রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন। তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার। সুবহানাল্লাহ। পড়ে পরীক্ষা কারে কয়, কত প্রকার ও কি কি। হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক। হজের আঞ্জাম দাও, আর হজের আঞ্জাম দিতে যেয়ে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ, ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাশ। আল্লাহর নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় না, আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না, আছে না নাই? বালু দেখলেই মুয়াজ্জিন রেগালি কথা কন, মসজিদে ময়লা দেখলে খাদেমের 14 গুষ্টি উদ্ধার করে ছাড়ে, আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও ভাই, আছে না নাই? মসজিদ ঝাড়ু দেয়া শুধু মুয়াজ্জিনের কাজ, খাদেমদারের কাজ, মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ। চিল্লা এখন ঠিক কিনা? যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, যাদের দোয়া কবুল হয় না, আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে, অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে। তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন, ঝাড়ুদার হও সেটাও হলেন, আজান দাও সেটাও হলেন। তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কন, শুনতেছেন? চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন, চারটাতে পাশ। পরীক্ষা নাম্বার পাঁচ, আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত? সাইয়েদনা ইব্রাহিম বললেন 80 বছর। আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে নাও। সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিসসালাম ওহু আবনু 80 সানা বিল কদুম, বুখারীর বর্ণনা 80 বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরেছেন। এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই, এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই, পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াইদে বেচালাব ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম, আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল। ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম, যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম।
তিনি আমাদের নেতা লিডার অফ দ্য অল হিউম্যান বিইং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লা এখন ঠিক কি না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে واتخذوا من مقام ابراهيم مصلى الله বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও হজ করছেন কারা কারা দেখি অথবা উমরা আরো বাড়ছে উমরা গতে মাশাআল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে উমরা করতে পারে আমিন আরে কি বরকতের জায়গা আল্লাহ বারবার নসিব করো তুমি কি বরকতের জায়গা প্রতিদিন 120টা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে সিত্তুনা লিত্বাইফিন 60টা রহমত যারা খালি তাওয়াফ করে এই তাওয়াফের ইবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় না কথা বলেন এজন্য 60টা রহমত যারা তাইফিন তাওয়াফ করে আর বাইনা লিল মুসাল্লিন আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে 40 আর 60 100 বাকি রইল কয়টা والعشرين للناظرين الى الكعبه باقي 20 টা যারা তাওয়াফও করে না সালাতও পড়ে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে সুবহানাল্লাহ কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমলনামায় 20 টা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সাইয়েদনা ইব্রাহিম সন্তান হলো اسماعিল স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লা বলেন কয়জন এই তিনজনের ফ্যামিলির এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সাইয়েদনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছামতো লাথি মারলে ওখানে পায়ের দাগ পড়বে সাইয়েদনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ এই পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়া সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমগো মুসল্লা সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি সুবহানাল্লাহ কইবেন না আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারে বলি বিবি হাজেরা আসলে হাদিসের ভাষায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারওয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়াদৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না উমরা হবে না এই দৌড়া দৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখব ওয়াজিব করে দিলেন যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কল 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 আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না সাইয়েদনা ইব্রাহিম ইসমাইল হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাঁধ দিতেছে আমরা বাঁধ দেই না পানি আটকানোর জন্য দেখেন নাই মানা দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাস না থাম থাম
ওনার মুখ নিসৃত এই জাম জাম শব্দ দুটো আল্লাহর এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জামজামের কুয়া করে দিয়েছে বরকত আর বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত ঈদুল আযহাতে সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে যার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়তও দিয়েছি وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتَابَ سيدنا ابراهيم এর ফ্যামিলির ভিতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো سيدنا ইব্রাহিমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে 5-7 জন ছাড়া কজন ছাড়া উপরের 5-7 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব سيدنا ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেয়ে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেয়ে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নাম এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কি না একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেনে সাইয়েদনা ইসমাইলের চেনে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানে আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ এজন্য আমরা হচ্ছি বানি ইসমাঈল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানি ইসমাঈল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানি ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাঈল এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেনটা আটকুরা চেন নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাঈলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামিক ফেইথ কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা এই জন্য প্রতি নামাজে আমরা বলি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন ও আল্লাহ যারা মাগদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দলিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কিনা আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় কে